প্রোটেকশন নিয়ে সাইকেল চালাবে, ঠিক আছে? কোন লেভেলের ভিডিও আজকে হতে চলেছে? রোস্ট চিকেন নিয়ে, দেখতে পাচ্ছো জাস্ট সাইজটা, দেখতে পাচ্ছো কত বড়? ভাই পাপা কি পরি রাস্তায় বেরোচ্ছে? ওরা পাপা কি পরি হলি, আমি মা কা মগরমাছ। তুমি কটা লেবু কিনছো বলো, তোমার কাছে আছে না দুটো? আসতে কর দিও, মুরগির জন্য ছাকা না লাগে। শীতকাল পড়ে গিয়েছে, মানেই ভাই পিকনিক। আমার সাথে আছে, দেখতে পাচ্ছ দীপ, একটু হাই করে দাও। আজকে আমরা করতে যাচ্ছি ভাই গোটা মুরগির রোস্ট। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি, আমি সাগর, তোমরা দেখছো ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলাই। কিন্তু এরকম করে সাইকেল চালিও না, এরকম করে সাইকেল চালালে কিন্তু উইদাউট অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। প্রোটেকশন নিয়ে সাইকেল চালাবে, ঠিক আছে? আচ্ছা শীতকাল পড়েছে মানেই তো ভাই অটোমেটিকলি তোমরা পিকনিক করা স্টার্ট করে দিয়েছো। দীপ তুমি কত জায়গায় পিকনিক করেছো? দুই জায়গায়। কোন জায়গায়? কোন জায়গায়? একটা বাড়িতে, একটা শ্বশুর বাড়ি। আচ্ছা সেখানে কি জল ছিল? এই মানে গুলুকান্ডির কথা বলছি। আরে জিও গুরু, ভাই পাপা কি পরি রাস্তায় বেরোচ্ছে? মাফ করে না, উৎসব ওরা পাপা কি পরি হলি, আমি মা কা মগর মাছ। আমরা কোন দোকানে যাচ্ছি এখন? তাপসের মুরগি। ও আচ্ছা, তাপস কি হবে? ও আচ্ছা কিছু একটা, তাপস কিছু একটা হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের গ্রামে দেখতে পাচ্ছ ভাই সাইড সিন কিন্তু সেরকম, শহরে কিন্তু তোমরা এই জিনিসটা পাবে না। এখন কিন্তু মাংস দোকান খুলিনি, মাংসটা নিই, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। মুরগি কেটে দিয়েছে মুদিখানার বাজার করতে, কিছু মুদির আইটেম আনতে হবে, সেগুলো দেখতে থাকো। কতটা টক দিয়ে নিয়েছি? 400 গ্রাম। এটা এখন যে জল জড়াবো। দীপ তুমি 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 কটা লেবু কিনছো বলো, তোমার কাছে আছে না দুটো? আর কিছু মুদিখানার জিনিস আছে যেগুলো স্কিপ করেছি, আর লাস্টে কাশ্মীরি লঙ্কাটা লাগবে, ওটা কিন্তু মেন, ওটা নিয়ে দাবো বাড়ি। চলো রেডি, সব কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেল। গোটা মুরগি চলে এসেছে, সে পেঁয়াজ আদা রসুন টক দই লেবু মশলাপাতি সব রেডি, আর আমাদের এখানে শেফ এখন মুরগি কাটছে, তাই তো? রাত্রিবেলা অন্ধকারে, অন্ধকারের মধ্যে মুরগি কাটা হচ্ছে। আচ্ছা এটা এর মধ্যে রাখতে হবে, পেঁয়াজ আদা রসুন কাটা কমপ্লিট, মুরগি কাটা প্রস্তুতি চলছে, এই সব নাশ করে পোতার মধ্যে তো ঢুকে দিচ্ছ। আমাদের মাস্টার শেফ কাটছে, কেমন করে মুরগি কাটে দেখিনি না, আন্দাজে কাটতেছো? এখান থেকে ছাড়িয়ে যাবে। আমি তো শাবাস, এখন হচ্ছে ম্যারিনেশন পর্ব চলছে, এখন এর মধ্যে চলে যাচ্ছে মাংসের মধ্যে হচ্ছে টক দই, পেস্ট, কাস্তুরি মেথি দেওয়া হচ্ছে এখন আমাদের, আর দেবো লাগবে না, কাস্তুরি মেথি দেওয়াই গেল আমাদের, তাই তো? চাট মশলা, বাবা রে চোখের মধ্যে দেশ লঙ্কা, এই লঙ্কার গুঁড়ো, এইটা সব থেকে ইম্পর্টেন্ট, লঙ্কা দেখছ? আমরা কি আনতে গেছিলাম? 7 আপ আর বারবিকিউ এর জন্য, ওটা কি জন্য বলে?
লোয়ার জাল দিয়ে আর একটা সেবেলা বাঁধে গেছিলাম, এগুলো সব নিয়ে এখন যাচ্ছে। আমার কিন্তু হয়নি, ঠিক আছে, ওরা একমাত্র চেঞ্জ হয়েছে আর আমার কিন্তু এখনো চেঞ্জ হয়নি। চলো পুরো ভিডিওটা দেখতে হয়ে যাচ্ছে। ব্যাস 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 ব্যাস, আস্তে করে দিও, মুরগির জন্য ছাকা না লাগে। দেখুন জল বেরোবে, দেখুন বক বক করে। এই যে আমাদের স্বাগত দা, এই যে আমাদের কড়া, আর এই চলছে রান্না। কত বড় এটা তো ভাই, 150 গ্রাম তো হবেই। আর একটুখানি দেখাই তোমাদের, মানে নিজে রান্না করেছি বলে আমরা সেটা না, একটু এর ভিতরটা দেখো, জাস্ট দেখতে পাচ্ছ, এই দেখো রোস্ট হয়েছে, দেখো দেখো দেখতে পাচ্ছ, ভালোই হয়েছে। আমরা তো মনে করছিলাম যে কাঁচা থাকবে, তাই না? আমি ভাবিনি কথা দেখা পাবো। তারপর এখানে চাট মশলা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আগে একটা খাওয়া হয়ে গিয়েছে, এটা লাস্ট। তাহলে সস দিয়ে চলো খাওয়া যাক। দারুণ টেস্ট হয়েছে, তোমরা কিন্তু বাড়িতে পিকনিক করতে পারো, আনন্দ মতো খেতে পারো। নাও না একটু, নাও। এটাতে লেবু দেব, তারপরে একটা পেঁয়াজ দেব, একটু সস দেব, দিয়ে কামড় দেব। বাংলা বাংলা না না ইংরাজি। তো চলো আমি এটা খেতে থাকি, তোমার নতুন ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইবটা করো, বাই।